দেখো বন্ধুরা, মামারা সব এসে গেছে আর মাও বসেছে এখন ভাইফোঁটা দিতে। সবাইকে দেখে চুপ করেছে। আগেই পা বাড়িয়ে দিচ্ছে একবার নমস্কার করার জন্য। হ্যাঁ, ওইতে পা দিয়ে দিস না তুই, আবার বসো। ও বাজবে না, ও সকাল থেকে বেজে বেজে এখন রেস্ট। দেখো তোজো, তোজোর এক দিদার কোলে বসেছে ভাই ফোঁটা নিতে। ছোট্ট দিদা এ বাবু, হাততালি বাবু দাও। আনন্দ হয়েছে? ও কিচ্ছু খেতে জানে না, ওকে নাও রাখি। দেখো বন্ধুরা, মামা এসে গেছে, মামার সঙ্গে রাই এসেছে আর মা এখন ফোঁটা দিচ্ছে। এই দেখো,
আর এই যে তজশন এখন ছুটে বেড়াচ্ছে। জল দিতে হবে, ঠিক আছে। এখন মিষ্টি খেলাম, আর সবাই এখানে ঘরে বসে বসে এখন গল্প গুজব হচ্ছে, আর তোজো সোনার ব্লগ দেখা হচ্ছে। দেখো এই দেখো, আর তোজো ছুটে বেড়াচ্ছে, তোজো সোনার ছুটে বেড়াচ্ছে। দেখো এই দেখো, তোজোর দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে, আর সবাই এখানে বসে আছে। স্নান হয়ে গেছে, দেখো দেখো বন্ধুরা, ভাই ফোটার মোটামুটি সকালেরটা মিটে গেছে, এবার দুপুরের বাকি আছে। আরও কিছু আজকে স্পেশাল আইটেম আছে, কি আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না এই দেখো মোটামুটি কমপ্লিট, মাটন হয়ে গেছে, পমফ্রেট মাছ হয়ে গেছে, আর কি আছে সব শেয়ার করব। তাহলে ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করতে হবে, নিচে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই হচ্ছে আর এক মামা, অফিস থেকে এসছে তাই একটু দেরি। আশীর্বাদ আশীর্বাদ দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চে প্রিপারেশন শুরু হয়ে গেছে, ফিশ ফ্রাই ভাজা চলছে, আর কিছু ফিশ ফ্রাই এই যে ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে মাটন, আর এই যে মা সব রেডি করছে। চলো তাহলে ফাইনালি করে নেওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো বন্ধুরা, সবাই লাঞ্চে বসে পড়েছে, লাঞ্চের মেনুটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কি আছে না আছে। হ্যাঁ
আর ঘরে রাইমনি আর মৌলি বসেছে আর তজসনা ঘুমোচ্ছে। এই এই হচ্ছে আজকে দুপুরে দারুণ লাঞ্চ। লাঞ্চে রয়েছে এক চিকেন ফ্রাইড রাইস, রয়েছে ফিশ ফ্রাই, পনির বাটার মশলা, রয়েছে পমফ্রেট পোস্ত, মাটন আলু ঝোল, আর রয়েছে খেজুর টমেটো আমসত্ত্বের চাটনি। এই হচ্ছে দুপুরের দারুণ মেনু। মা বসে পড়েছে, সবাইকারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো তজসনাও ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে সবাই এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই। দেখো বন্ধুরা সবার লাঞ্চ হয়ে গেছে, এখন বসে আড্ডা হচ্ছে, ভালোই গল্প গুজব হচ্ছে। তজসনাও বসেছে কম্বল জল বল দেখো বন্ধুরা সবার লাঞ্চ হয়ে গেছে, আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, আর এখন খাওয়াবে স্প্রাইট। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখন খাওয়া হবে দই, মিষ্টি দই। দুপুরে মাংস মাছ সবের সঙ্গে দইটা খাওয়া হয়নি, তাই এখন দই খাওয়া হবে। এই যো একদম লাল ক্ষীর দই দেখো। দেখো সবাই মিলে এখন দই খাওয়া হবে। দেখো বন্ধুরা সবাই বেরিয়ে পড়ছে। দিচ্ছি সব বেরিয়ে যা।